তো বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, শুক্রিয়া, ভালো আছেন তো বন্ধুরা? আজকাল পিএইচসি, জেএইচসি, জেডিসি, এইচএসসি, এসএসসি এরকম পরীক্ষার রেজাল্ট প্রায় সকলেই ব্যক্তিগতভাবে ইন্টারনেট থেকে জানতে পারে। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট একসাথে দেখতে পারবেন, অর্থাৎ আপনার পুরো স্কুলের যতজন পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট একই সাথে দেখতে পারেন। কোনো রকম আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না, কোনো রোল নাম্বার দিতে হবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা অ্যাকচুয়ালি একজনের রিকোয়েস্টের ফলে আমি বানাচ্ছি এবং তার নাম হচ্ছে এমডি নাজমুল। তো বন্ধুরা, আমি এর আগে কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি সবার আগেই মার্কশিট সহ রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। যদি আপনার রেজাল্ট কীভাবে যাচ্ছে, রেজাল্ট কিভাবে দেখতে হয় তা জানেন না, তাহলে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি চান যে আপনার ব্যক্তিগত রেজাল্ট দেখতে, তাহলে ওখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পুরো স্কুলের রেজাল্ট, কতজন পাস করেছে, কতজন জিপিএ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে তাদের সকল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বরাবরের মতো আমি আছি শরীফুল ইসলাম নীরব, আপনারা দেখছেন বিডি অ্যান্ডার স্কুল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে সিম্পলি আপনার ওপেন করে নিন যে অ্যাপগুলোতে আপনি ইন্টারনেট, যে অ্যাপগুলোর সাহায্যে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন, অর্থাৎ গুগল, ক্রোম, ইন্টারনেট এরকম অ্যাপ। তো বন্ধুরা, আমি সাজেস্ট করবো আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনি সিম্পলি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি যেখানে সার্চ করুন, যেখানে আপনি ওয়েব অ্যাড্রেস রেখুন, সিম্পলি আপনি ওখানে গিয়ে টাইপ করবেন ebordresult.com। তো বন্ধুরা, আমি সিম্পলি এখানে লিখে দিচ্ছি ebordresult.com। সিম্পলি আপনার যদি কোনো প্রকার এটা লিখতে কোনো সমস্যা হয়, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। আপনি সিম্পলি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করে আপনি যে কোনো কোনো একটি অ্যাপ সিলেক্ট করে দেবেন, সিম্পলি আপনাকে আপনাকে ওই ওয়েবসাইটে প্রবেশ করিয়ে দিবে। তো বন্ধুরা, আমি সিম্পলি এন্টার বা গো বাটনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এন্টার বা গ্রো বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, এইচএসসি, জেএসসি, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনি সিম্পলি এক্সামিনেশনের এখানে নিচে দেখতে পাচ্ছেন চোজ ওয়ান, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি জেএসসি রেজাল্ট দেখতে চান, এসএসসি, এইচএসসি এরকম রেজাল্ট দেখতে চান, তাহলে আপনি সিম্পলি ক্লিক করে যে রেজাল্ট দেখতে চান আপনি সিম্পলি ওটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি সিম্পলি এক্সাম্পল হিসাবে আপনি জেএসসি রেজাল্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়ার, এখানে দেখতে পাচ্ছেন চোজ ওয়ান, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যত সালের পরীক্ষা দিয়েছেন আপনি সিম্পলি এত সালে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, যেহেতু আপনি 2019 সালে পরীক্ষা দিয়েছেন, আপনি সিম্পলি 2019 সালে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, যেহেতু এখন 19 সালের রেজাল্ট পাবলিশড হয়নি, আপনি সিম্পলি ওটার জন্য আমি 2018-তে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে বোর্ড, আপনি সিম্পলি একইভাবে চোজ ওয়ানে ক্লিক করে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ঢাকা বোর্ডের, আমি সিম্পলি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ। তো বন্ধুরা, এখানে সিম্পলি আপনি এখানে ক্লিক করে, যেহেতু আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাচ্ছেন, সিম্পলি আপনি এখানে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করে দিন, অর্থাৎ 3 নম্বরে যে অপশনটা আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন চলে আসছে, EIIN একটি অপশন চলে আসছে। আপনি সিম্পলি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি একটি ঘর ঘর অর্থাৎ বাক্স আছে। আপনি সিম্পলি এখানে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের EIIN কোডটা আপনি দিয়ে দিন। তো বন্ধুরা, আপনার যদি প্রতিষ্ঠানের EIIN কোডটা না জেনে থাকুন, তাহলে সিম্পলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে EIIN এর একটি অপশন, একটি লিঙ্ক আছে। আপনি সিম্পলি এখানে যখন ক্লিক করবেন দেখতে পাবেন যে পুরো বাংলাদেশের পুরো স্কুলের নাম চলে আসবে। তো বন্ধুরা, ওখান থেকেও যদি আপনার স্কুলের EIIN নাম্বারটা পেতে কোনো প্রকার কষ্ট হয়, তাহলে আপনি কি করবেন, সিম্পলি স্কুলের সিলেবাসের উপরে দেখবেন যে EIIN এরকম কোড আছে, আপনি সিম্পলি ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, তাও যদি আপনি EIIN
এন নাম্বারটা খুঁজে না পান, তাহলে সিম্পলি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান নামটা গুগলে সার্চ করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। আমি আমার স্কুলের নামটা লিখে সার্চ করে দিচ্ছি। তো বন্ধুরা সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন যে স্কুলের নামটা চলে আসছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্কুলের নামটা, এখানে আবার এখানে নিচেও দেখতে পাচ্ছেন EIIN ইস, এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা এখানে চলে আসছে। আপনি আপনার প্রতিষ্ঠানের কোডটা যদি এখানেও না দেখা থাকে দেখে থাকে, সিম্পলি আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনি ওয়েবসাইটের ভিতর চলে যাবেন। চলে যাওয়ার পর সিম্পলি আপনি যখন নিচে চলে যাবেন দেখতে পাবেন যে এখানে সব কিছু চলে আসছে। দেখতে পাচ্ছেন যে স্কুলের নাম, এখানে দেখতে পাচ্ছেন যে EIIN, এখানে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি এই EIIN, আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন EIIN 11/28/26। তো বন্ধুরা আপনার স্কুলেরটা অন্যরকম থাকতে পারে, তো বন্ধুরা অন্য কোড থাকবে। তো বন্ধুরা আপনি সিম্পলি ওই EIIN নাম্বারটা আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন, এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা আমি এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচার, আপনি সিম্পলি এই ক্যাপচারটা নিচে টাইপ করে দিবেন। তো বন্ধুরা ক্যাপচারটা যদি আপনি না বুঝতে পারেন তখন আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন রিলোড একটা অপশন চলে আসছে। আপনি সিম্পলি যখন এটাতে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাবেন যে অন্য আরেকটা ক্যাপচার চলে আসছে। তো বন্ধুরা যখন ক্যাপচারটি এখানে দেখতে পাবেন যে TUIIHA, এখানে যখন আবার গেট রেজাল্টে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখতে পাবেন যে এখানে আপনার স্কুলের স্টুডেন্ট দেখতে পাবেন যে এখানে দেখাচ্ছে 140 জন পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে 119 জন, এবং পাশের হার হচ্ছে 85%। এবং এখানে আপনি কি করবেন, সিম্পলি এটা প্রিন্টও করিয়ে দিতে পারেন। এবং যদি আপনার সব অর্থাৎ পুরো স্কুলের রেজাল্ট একে একে দেখতে চান, অর্থাৎ পুরো স্কুলের রেজাল্ট এক শিটের মধ্যে দেখতে চান, যার যা রুল এবং গেট GPA সহ, আপনি সিম্পলি এখানে দেখতে পাবেন যে ভিউ রেজাল্ট, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসার পর দেখতে পাবেন যে আপনার এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে সবার রুল নং, এবং দেখতে পাচ্ছেন যে GPA 5, এবং এখানে সব রুলের পাশে GPA লেখা আছে। আপনার যত জন পরীক্ষা দিয়েছে সবার এখানে GPA এবং রুল নংয়ের সাথে GPA দেখাচ্ছে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে যারা যারা ফেল করেছে দেখতে পাচ্ছেন যে F1 এরকম দেখাচ্ছে, এবং ফেলের সংখ্যা দেখাচ্ছে 24 জন। তো বন্ধুরা এরকম করে আপনি সিম্পলি আপনার পুরো স্কুলের রেজাল্টটা আপনি একসাথে দেখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি বুঝতে কোনো কষ্ট হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাকে আবার বুঝিয়ে দেবার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।